আসলে সবচেয়ে কষ্টের কাজ হলো একটা এসি রুমে বসে দেন সারাদিন অফিসের কাজকর্ম করা, সরকারি কাজকর্ম করা, বিভিন্ন বিষয় নিয়ে মাথা ঘামানোর চাপ নেওয়া। এটা আসলে এটাকে যদি আপনারা কষ্টের কাজ বলেন, তাহলে আমি এখন যা দেখাচ্ছি আপনাদেরকে এটাকে কী বলবেন? প্রচণ্ডই তীব্র এই শীতের মধ্যে খুব ভোরে, মানে সকালবেলা সকালের নাস্তাটা খেয়ে এরা কৃষিকাজে মানে লেগে পড়েছে, ঠিক আছে? মানে জমিতে পানি এত ঠান্ডা, মানে আমি হাত দিতে পারতেছি না, এত ঠান্ডা পানি, ঠিক আছে? খুবই ঠান্ডা আর কি, প্রচণ্ড ঠান্ডা পানিতে নেমে এরা কাজ করতেছে। শরীরে তেমন শীতের বস্ত্র নেই, শরীর গরম করার মতো কোনো জিনিস ওদের কাছে এখন নেই, কিন্তু তারা আরামসে কাজ করে যাচ্ছে ক্ষেতের মধ্যে, ঠিক আছে? কৃষকরা এত এত পরিশ্রম করে আমাদের জন্য, মানে আমাদের বাঙালিদের জন্য, কৃষি জমিতে ফসল ফলায়, সেই ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করে দেন, আমরা ওইগুলো খেয়ে বেঁচে আসি, ঠিক আছে? এখানে তারা যদি এভাবে কষ্ট করে কাজ না করতো, সবাই যদি এভাবে বসে থাকতো যে না কাজ করব না, বাকিরা কাজ করবে, আমরা সেটা কিনে খাবো, তাহলে কিন্তু আমাদের বাইরের দেশ থেকে প্রচুর পরিমাণে খাবার আমদানি করতে হইতো। যদিও এখন অনেক খাবার আমদানি করতে হয়, পর্যাপ্ত পরিমাণের খাবার আমাদের নেই, বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। এটা খুবই দুঃখের বিষয়, কারণ আমাদের দেশে অনেক আবাদি জমি আছে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমাদের দেশে অনেক অনেক কৃষক আছে যারা কিনা এখন টাকার অভাবে কাজ করতে পারতেছে না, জমিতে কাজ করার মতো তাদের যে সক্ষম, মানে যে টাকা পয়সা দরকার সেই টাকাটা তারা পাচ্ছে না। সেই কৃষি ঋণের ব্যবস্থা করে দিত বা সেই সুযোগ সুবিধা করে দিত, তাহলে আজকে কিন্তু কৃষকরা জমিতে কাজ করতে পারতো। যদিও কৃষিকাজ অনেক কঠিন, একটা কৃষকের ঘরে জন্ম না নিলে সেটা বোঝা যাবে না, ঠিক আছে? যারা কৃষকের ঘরে জন্ম নিয়েছেন বা গ্রামে জন্মগ্রহণ করছেন, গ্রামের কৃষকদের সাথে চলাফেরা করছেন, মিশছেন বা তাদের সাথে একটু দেখছেন যে তারা কত কষ্ট করে কাজ করে, তারা হয়তো জানেন যে কৃষিকাজ কতটা কষ্টের, ঠিক আছে? আমাদের দেশের মানুষ অনেক কষ্ট করে খেয়ে পড়ে তারপরে জীবনযাপন করে, আর এই কৃষকদের ভালোবাসায়, মানে কৃষকদের ভালোবাসার কারণে, তাদের যে কৃষিকাজের কারণে আমরা আজকে খেয়ে বেঁচে আছি, ঠিক আছে? নাহলে আমাদের বাইরের দেশ থেকে আমদানি করে খেতে হলে অনেক 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 টাকা দাম দিয়ে কিনতে হইতো। যদিও বর্তমানে এখন এমন যুগ চলে এসেছে যে খাবারের দাম অনেক বেড়ে গেছে, সব কিছুর দাম অনেক বেড়ে গেছে, ঠিক আছে? শুধু আমি বলবো এটার একটাই কারণ, আমাদের দেশে পর্যাপ্ত জমি থাকার কারণেও মানে আমরা উৎপাদন তেমন করতে পারতেছি না, অনেক জমি পতিত পড়ে আছে যেগুলোতে কাজ করা হচ্ছে না। সরকারের উচিত সেগুলো কৃষকরা যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, কি কৃষি অফিসাররা মাঠে এসে কাজ করা দরকার, এসব খেতে খামারে নেমে এসে তাদেরকে দেখানো উচিত, এটুকু আমি মনে করি। তাহলে হয়তো আমাদের কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি হবে, সব দিক দিয়েই আর কি বৃদ্ধি পাবে। Thank you.